বন্ধুরা, নৌকো সতীর কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, 5 থেকে 10 সেকেন্ড সময়ে তুমি অঙ্কগুলো অ্যান্সার করে দিতে পারবে। আজকের ক্লাস থেকে তুমি সেটা বুঝে যাবে। কিন্তু তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, অঙ্কগুলো করতে অনেক সময় লেগে যাবে। সময় দূরত্বের যে কনসেপ্ট, 10 সংক্রান্ত অঙ্কে সেই একই কনসেপ্ট, আর নৌকো সতীর সেই একই কনসেপ্ট। সেম কনসেপ্টের সাহায্যে আমরা অঙ্কগুলো করব। তো আগের ক্লাসে 18 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি, আজকে 19 তার পরবর্তী অঙ্কগুলো করব। তার আগে আগের ক্লাসের মূল বিষয়বস্তুটা আরেকবার বলে দিচ্ছি। নৌকার বেগ আর স্রোতের বেগ যদি দেওয়া থাকে, অনুকূল বললে যোগ করবে, প্রতিকূল বললে বিয়োগ করবে নৌকা থেকে স্রোতের বেগ, তাই তো? আর যদি মনে করো অনুকূল প্রতিকূল দেওয়া থাকে, সেক্ষেত্রে নৌকার বেগ বার করতে বলে আর স্রোতের বেগ বার করতে বলে, সেক্ষেত্রে কী করবে? অনুকূল বেগ প্রতিকূল বেগ যোগ করবে, সেটাকে যদি 2 দিয়ে ভাগ করো সেখানে পাবে নৌকার বেগ, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে সেটা পাবে স্রোতের বেগ। এই 4টা জিনিস জানলে নৌকো স্রোতের সমস্ত অঙ্কই তুমি করতে পারবে। তো 19 অঙ্কটা কী দেওয়া আছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 13 কিমি যেতে যত সময় লাগে, স্রোতের প্রতিকূলে 7 কিমি যেতে তত সময়ই লাগে। যদি স্রোতের বেগ 3 কিমি প্রতি ঘন্টা হয়, তবে স্থির জলে 44.8 কিমি যেতে ওই নৌকার কত ঘন্টা সময় লাগবে? তো এখানে দেখো, অনুকূল প্রতিকূলে মানে অনুকূলে যেতে যত সময় লাগবে ও 13 কিলোমিটার, প্রতিকূলে যেতে 7 কিলোমিটার তত সময় লাগবে। সময়টা কিন্তু কনফার্ম করে বলেনি যে কত সময় লাগবে। তো আমরা আর এখানে দেওয়া আছে, দেখো স্রোতের বেগটা দেওয়া আছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আমরা স্রোতের বেগ বার করছিলাম কীভাবে? অনুকূল আর প্রতিকূল দেওয়া থাকলে কী করছিলাম? অনুকূল প্রতিকূল দেওয়া থাকলে অনুকূল থেকে যদি আমরা প্রতিকূল বিয়োগ করি, সেটাকে যদি 2 দিয়ে ভাগ করি, অনুকূল থেকে প্রতিকূল বিয়োগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করলে কী পাচ্ছিলাম? স্রোতের বেগ। তো এটা ভাগ করো, দেখো পাচ্ছি 3 পাচ্ছি। আর এখানে দেখো কোশ্চেনে বলেছে স্রোতের বেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এখান থেকে আমি কনফার্ম হয়ে বলতে পাচ্ছি যে 13 কিমি যেতে অনুকূলে 1 ঘন্টা সময় লেগেছে, আর প্রতিকূলে 7 কিমি যেতে 1 ঘন্টায় সময় লেগেছে, যেহেতু স্রোতের বেগটা 3 কিমি পেয়ে গেছি। আর এখানে স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, তাই না? তাহলে এটা কনফার্ম হয়ে আমি বলতে পাচ্ছি যে ওই 1 ঘন্টা করে সময় লেগেছে। ক্লিয়ার হয়ে গেছে? তো স্রোতের বেগ পেয়ে গেছি স্থির জলে 44.8 কিমি যেতে ওই নৌকার কত ঘন্টা সময় লাগবে। তো স্রোতের বেগ পেয়ে গেছি, সেখান থেকে আমি নৌকার বেগটা খুব সহজে বার করতে পারবো, তাই না? অনুকূল মানে কি? নৌকোযুক্ত স্রোত। আর প্রতিকূল মানে কি? নৌকো বিযুক্ত স্রোত। তাহলে হয় অনুকূল থেকেও বার করতে পারি বা প্রতিকূল থেকেও বার করতে পারি, ঠিক আছে? তো অনুকূল থেকে যদি আমি স্রোতের বেগ বিয়োগ দিই, তাহলে আমি কী পাবো? নৌকার বেগ পেয়ে যাব, তাই না? অনুকূল মানে কি? নৌকোযুক্ত স্রোত। তো অনুকূল থেকে স্রোতের বেগ বিয়োগ দিয়ে দিলে আমি নৌকার বেগ পেয়ে যাব 10 কিমি প্রতি ঘন্টা। এটার মানে কি বলো? 1 ঘন্টায় যাচ্ছে 10 কিলোমিটার, আর 44.8 কিমি যেতে এটা কিসের বেগ পেলো? নৌকার বেগ, ঠিক আছে? নৌকা এটা পেলাম নৌকার বেগ, ক্লিয়ার? তো অনুকূলে 44.8 কিমি যেতে ওই নৌকার কত ঘন্টা সময় লাগবে বার করতে বলেছে? 1 ঘন্টায় যাচ্ছে 10 কিমি, 1 ঘন্টা যদি 10 কিমি যায়, 44.8 কিমি যেতে কত ঘন্টা সময় লাগবে? মুখে করে নেবে, তাই না? 10 কিমি যায় 1 ঘন্টায়, আর 44.8 কিমি যায় এত ঘন্টায়। তো এই 10 মিটার তুলো, এখানে একটা 0 বসিয়ে দাও। এটা যদি মানে কাটাকুটি করতে পারো বা একবারে পূর্ণ সংখ্যা করে নাও, সমান 4 পূর্ণ 48 এর 100। এরপরও কাটাকুটি করো, 4 12 4 25-এ, 4 পূর্ণ 12 25 ঘন্টা, তাই তো? এত ঘন্টায় সময় লাগছে। ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট কোশ্চেন, একটি নৌকা স্রোতের অনুকূলে 10 ঘন্টায় 150 কিমি পথ অতিক্রম করে,
স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটি তিন গুণ সময় লাগে, নৌকাটি নিজের বেগ কত কিমি প্রতি ঘন্টা। এখানে দেখো অনুকূল আর প্রতিকূলে দেওয়া আছে, মানে বার করতে হবে প্রতিকূলটা, আমাদেরকে নৌকাটি নিজের বেগ বার করতে বলেছে। তো নৌকার বেগ সমান আমরা কি জানি, নৌকা বা বোট কি জানি বলো? আমরা জানি অনুকূলে বেগ যুক্ত প্রতিকূলে বেগ, সেটাকে যদি দুই দিয়ে ভাগ করে দিই আমরা নৌকো বা বোটের বেগ পেয়ে যাব। তো অনুকূলে 10 ঘন্টায় 150 কিমি যাচ্ছে, 10 ঘন্টা যদি 150 কিমি যায় 1 ঘন্টায় কত যাবে? 15 কিমি। তো অনুকূলে হচ্ছে 15, যুক্ত প্রতিকূলে কত আছে বার করব। প্রতিকূলে বলেছে দেখো একই দূরত্ব, মানে কি ওই 150 কিমি দূরত্ব, 150 কিমি যেতে তিন গুণ বেশি সময় লাগে। তিন গুণ মানে 10 ঘন্টার 3 গুণ কত? 30 ঘন্টা। আগে 10 ঘন্টা লাগছিল, 3 গুণ 10 = 30 ঘন্টা, মানে 30 ঘন্টায় 150 কিমি যায়। 30 ঘন্টায় যদি 150 কিমি যায়, 1 ঘন্টায় যাবে 5 কিমি, তাহলে প্রতিকূলে বেগটা হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তো অনুকূল যুক্ত প্রতিকূল, সেটাকে 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 20/2 মানে 10 কিমি প্রতি ঘন্টা। বললাম না তোমার যদি নৌকা স্রোতের কনসেপ্ট ক্লিয়ার থাকে, 5 সেকেন্ড সময়ের কমও তুমি অ্যান্সারগুলো বার করতে পারবে। স্থির জলে একটি নৌকা 20 কিমি প্রতি ঘন্টা বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্বে যেতে নৌকাটির ওই সময়ে 4 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 21 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? এখানে দেখো নৌকার বেগটা দেওয়া আছে কত, 20 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, ঠিক আছে। প্রতিকূলে কি বলেছে, ওই একই দূরত্ব যেতে 4 গুণ সময় লাগে, মানে ওই 20 কিলোমিটার দূরত্বই যেতে 4 গুণ, মানে আগে 1 ঘন্টা লাগছিল, এখন 1 × 4 মানে 4 ঘন্টা লাগছে। তো 4 ঘন্টা যদি লাগে প্রতিকূলে, 4 ঘন্টায় যায় 20 কিলোমিটার, 1 ঘন্টায় কত যাবে? 5 কিলোমিটার। তাহলে প্রতিকূলে বেগটা কত পাচ্ছি বলো? প্রতিকূলে বেগটা পাচ্ছি 5 কিলোমিটার প্রতি ঘন্টা, 5 কিমি প্রতি ঘন্টা, এটা আমরা পাচ্ছি। নৌকোর বেগ দেওয়া আছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আমরা কি জানি নৌকোর বেগ, নৌকোর বেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা সমান কি জানি, অনুকূল যুক্ত প্রতিকূল ডিভাইড বাই 2, তাই তো? তো অনুকূলে বেগটা কত বার করতে হবে, অনুকূল প্রতিকূলে বেগটা কত? 5, সেটাকে 2 দিয়ে ভাগ করো, এখান থেকে মুখে মুখে অনুকূলে বেগটা পেয়ে যাবে। অনুকূল কত হবে? 40 থেকে 5 / 35, অনুকূলে বেগ হবে 35 কিমি প্রতি ঘন্টা, মানে অনুকূলে 1 ঘন্টায় যাচ্ছে 35 কিলোমিটার। তো অনুকূলে যদি 1 ঘন্টায় 35 কিলোমিটার যায়, 21 কিমি যেতে কতক্ষণ সময় লাগবে? মুখে মুখে নিয়ম করো, 35 কিমি যায় 1 ঘন্টায়, 21 কিমি যায় কত? 21/35 এত ঘন্টা, তাই তো? এটা ঘন্টা, কিন্তু আমাদেরকে ঘন্টাটাকে মিনিটে করতে হবে, মানে এটাকে 60 দিয়ে গুণ করো, কাটাকুটি করো, 5 × 7 = 5, 12 × 7 = 3, 3 × 36 মিনিট, 36 মিনিট হচ্ছে আমাদের আনসার। নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, XY নৌকা দুটি 108 কিমি দূরে দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। XY দুটি নৌকা স্থির জল গতিবেগ যথাক্রমে 12 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 15 কিলোমিটার প্রতি ঘন্টা যদি X স্রোতের অনুকূলে এবং Y স্রোতের প্রতিকূলে যাত্রা করে, তবে কত সময় পরে তারা মিলিত হবে? দেখো অঙ্কটা করতে 5 সেকেন্ডেরও কম সময় লাগবে, কিন্তু কনসেপ্টটা বুঝতে একটু সময় লাগবে। তা আগে আমি অঙ্কটা করে দিচ্ছি, তারপর তোমাদেরকে কনসেপ্টটা বোঝাচ্ছি। কনসেপ্টটা বুঝে থাকলে শুধুমাত্র এই অঙ্কটার ক্ষেত্রে নয়, পরবর্তী অনেক অঙ্কের ক্ষেত্রে
তোমরা খুব কম সময়ে অ্যান্সারটা বার করতে পারবে। তো দূরত্বটা কত আছে বলো? 108 কিলোমিটার। আর গতিবেগ দেওয়া আছে কি? 12 আর 15। তো 12 আর 15 যোগ করে দাও, তো এখান থেকে 108/27 করো, 27 4 মানে 4 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, এরপর আসছি কনসেপ্টে, কেন আমরা এইভাবে করলাম ডিটেলসে বলছি তোমাদেরকে। তোমরা পরীক্ষার সময় শুধু এটুকুই কাজ, বাস অ্যান্সার চলে আসবে। তো এক্স আর ওয়াই দুটি নৌকা আছে, এখানে মনে এক্স নৌকাটা, এখানে ওয়াই নৌকাটা আছে, এদের মধ্যে দূরত্বটা কত আছে? 108 কিলোমিটার, তাই তো? এদের মধ্যে দূরত্বটা, তারপর কি বলছে, এক্স নৌকার গতিবেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা, এটার গতিবেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা, ওয়াই নৌকাটার গতিবেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো? এক্স যাচ্ছে 17 অনুকূলে, তাহলে এক্স যদি 17 অনুকূলে যাচ্ছে, এক্স যাবে এভাবে, এভাবে স্রোতটা বইছে, স্রোতটা এভাবে বইছে, এক্স যাচ্ছে এদিক থেকে এদিকে, আর ওয়াই যাচ্ছে বিপরীত দিকে। এক্স নৌকোটা যাচ্ছে 17 অনুকূলে, যেহেতু স্রোতটা এইভাবে বইছে অনুকূলে যাচ্ছে, ওয়াই নৌকোটা যাচ্ছে 17 প্রতিকূলে, মানে 17 বিপরীত দিকে যাচ্ছে। ক্লিয়ার? তো আমরা 17 বেগ জানি না, তো 17 বেগ যেহেতু জানি না, আমরা ধরে নিচ্ছি 17 বেগ হচ্ছে এস। তো অনুকূলে, অনুকূলে যখন যাবে এক্স নৌকাটা, তার বেগটা কত হবে? এই যে নৌকোর বেগ যুক্ত 17 বেগ, এটা হবে। প্রতিকূলে যখন ওয়াই নৌকোটা যাবে, বেগ কত হবে? 15 বিযুক্ত এস, তাই তো? 15 থেকে 17 বেগ বিয়োগ করে দাও, তাহলে এটা হচ্ছে প্রতিকূলে। এরপর দেখো, ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো করার সময় কী করছিলাম, দুটো ট্রেন যখন বিপরীত দিকে যাচ্ছিল, সেক্ষেত্রে কী হচ্ছিল, আপেক্ষিক গতিবেগটা কী করছিলে, যোগ করছিলে বিপরীত দিকে গেলে। এক্ষেত্রে সে দেখো দুটো নৌকো আছে, দুটো নৌকো যখন বিপরীত দিকে যাবে, আপেক্ষিক গতিবেগটা কী হবে, যোগ হবে। তো অনুকূলে 12 যুক্ত এস আর প্রতিকূলে 15 বিযুক্ত এস, দুটো যোগ হয়ে যাবে, এটা পাবো আপেক্ষিক বেগ নৌকো দুটির, যেহেতু দুটো নৌকো বলেছে আপেক্ষিক বেগটা অবশ্যই কাজে লাগবে। তো এসে এসে কেটে গেল 15/27, 27 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা পেয়েছি বেগ, পেয়েছি আপেক্ষিক বেগ। আর দূরত্ব কত? 108 কিলোমিটার। তো এরপর সময় দূরত্ব গতিবেগ কি আমরা জানি, এসটিডি জানি, তো আমাদেরকে বার করতে বলেছে কি, টি টাইম, টাইম সমান কি, D/S। তো ডি মানে কি, ডিস্টেন্স, দূরত্ব কত? 108 করেছি, 108, দূরত্বটা কত? 108। আর স্পিড, আপেক্ষিক গতিবেগটা কত? 12/15 যোগ করলে কত হচ্ছে? 27। 12/15 যোগ করেছি 27, এই যে স্পিড গতিবেগ, তাহলে কি পাবো? টি মানে টাইম, কি পাবো? সময় পাবো। তো সময় পেয়েছি 4 ঘন্টা, দূরত্ব ডিভাইড বাই গতিবেগ। এক্ষেত্রে কী হলো দেখো বলো তো, অনুকূল প্রতিকূলে যখন যোগ করছিলে, তখন এ দুটো এস কেটে গেলো, মানে 17 গতিবেগটা আমাদের কাজে দিল না, যেহেতু কাটাকুটি হয়ে গেলো আপেক্ষিক গতিবেগের জন্য। তার জন্য আমরা একবারই অ্যান্সারটা যখন পরীক্ষার সময় করবো, এভাবে একবারে বার করে নেব। ঠিক আছে, আশা করি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন, স্থির জলে এ ও বি নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 12 কিলোমিটার প্রতি ঘন্টা। সকাল 6টার সময় এ নৌকা 17 অনুকূলে এবং বি নৌকা 17 প্রতিকূলে 110 কিমি দূরবর্তী নদীর একটি তীরের দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? এ অঙ্কটা আর আগের অঙ্কটা একই টাইপের অঙ্ক, এ অঙ্কটার ক্ষেত্রে একটু যার সময়টা দেওয়া আছে, সকাল 6টার সময় যাত্রা শুরু করছে, আর কখন মিলিত হবে সেটা বার করতে বলেছে। আগেকার অঙ্কটার সময় শুধুমাত্র সময়টা বার করতে বলেছে, কত ঘন্টার সময় লাগবে।
এখানে বলেছে সকাল 6টার সময় যাত্রা শুরু করে কটার সময় মিলিত হবে সেটা বার করতে বলেছে। সেম অঙ্ক সে একইভাবে করবে। তো দূরত্বটা কত? 110 কিলোমিটার দূরত্ব। নিচে কী করছিলাম? নিচে যে দুটো গতিবেগ দেওয়া ছিল সে দুটো গতিবেগের যোগ করে দিচ্ছিলাম। কেন করলাম সেটা তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। কত? 10 কিলোমিটার প্রতি ঘন্টা আর 12 কিলোমিটার প্রতি ঘন্টা। 110/22 পাশে মানে 5 ঘন্টা সময় লাগবে, তাই তো? তো কোটা থেকে ছোটা থেকে সকাল 6টার থেকে যদি 5 ঘন্টা সময় লাগে কত হবে? সকাল 11টা, তাই তো? সকাল 11টার সময় ছোটা থেকে 5 ঘন্টা যোগ করো, 6/5 = 11টা। নেক্সট অঙ্ক, 7-এর অনুকূলে এক্স ও ওয়াই নৌকা দুটির বেগ যথাক্রমে 12 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 10 কিলোমিটার প্রতি ঘন্টা। 7-এর প্রতিকূলে এক্স নৌকার বেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা। 7-এর প্রতিকূলে 30 কিলোমিটার যেতে ওয়াই নৌকাটির কত সময় লাগবে? তো এখান থেকে অনেকগুলো জিনিসই দেওয়া আছে, তা অনেকে কনফিউজ হয়ে যাবে। কনফিউজ যাতে না হও তার জন্য কী করবে, পার্ট পার্ট হিসেবে লিখে নাও। দুটো নৌকো আছে, এক্স নৌকো আর ওয়াই নৌকো। অনুকূল আর প্রতিকূলে বেগগুলো আমরা লিখবো, তাই তো? এক্স নৌকোটা অনুকূলে বেগটা কত আছে দেখো, 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এক্স নৌকোটার প্রতিকূলে বেগটা কত দেওয়া আছে, 8 কিলোমিটার প্রতি ঘন্টা। ওয়াই নৌকোটার অনুকূলে বেগটা দেওয়া আছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। ওয়াই নৌকোটার প্রতিকূলে বেগটা বার করতে হবে। প্রতিকূলে বেগটা যদি বার করে নিই তাহলে 30 কিলোমিটার যেতে কত সময় লাগছে আমরা বার করতে পারবো, তাই তো? তো এখানে দেখো এক্স নৌকোটা অনুকূলে প্রতিকূল দেওয়া আছে, এখান থেকে আমরা স্রোতের বেগটা খুব সহজে বার করতে পারবো। স্রোত কত হবে বলো? স্রোত হবে কি, অনুকূল থেকে প্রতিকূল বিয়োগ করো, সেটাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে 4 হয়, সেটাকে 2 দিয়ে ভাগ করলে 2 হয়। মানে স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তো স্রোতের বেগ যদি 2 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, স্রোতের বেগ তো এক্স নৌকার ক্ষেত্রেও যা হবে আর ওয়াই নৌকার ক্ষেত্রে সে একই হবে, তাই না? এটাও সে 2 কিলোমিটার প্রতি ঘন্টাই হবে, তাই তো? স্রোতের বেগটা, স্রোত তো একটা নদী, তো স্রোত তো একই হবে, তাই না? স্রোতের বেগটা তো, তো এরপর দেখো ওয়াই নৌকোটার অনুকূলে বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, সেখান থেকে আমরা প্রতিকূলে বেগটা নির্ণয় করতে পারবো কীভাবে? একই ফর্মুলায়। স্রোতের বেগ সমান কী, স্রোতের বেগ সমান কী জানি, অনুকূল, অনুকূলে বেগ বিযুক্ত প্রতিকূলে বেগ, অনুকূলে বেগ বিযুক্ত প্রতিকূলে বেগ, সেটাকে 2 দিয়ে ভাগ করে দাও, সেটাই তো স্রোতের বেগ, তাই না? তো স্রোতের বেগ 2 সমান কী, অনুকূলে বেগ বিযুক্ত প্রতিকূলে বেগ / 2, এটাই করেছি। এখান থেকে প্রতিকূলে বেগটা কত পাবো, প্রতিকূলে বেগ পাবো কত, 4, 10 থেকে 4 বিয়োগ করো, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এটা তাহলে 6 কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে গেলাম, তাই তো? আমি তোমাদের বোঝানোর জন্য লিখে দিচ্ছি, তোমরা পরীক্ষার সময় ডায়েট করবে, মানে প্রতিকূলে 1 ঘন্টা যেতে 6 কিলোমিটার, মানে 1 ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে, তাই তো? তো 1 ঘন্টা যদি 6 কিলোমিটার যায়, 30 কিলোমিটার যেতে, 30 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে, 6 দিয়ে ভাগ করো, 5 ঘন্টা, 5 ঘন্টা সময়। নেক্সট কোশ্চেন, এক মাঝি স্থির জলে 7.12 কিমি প্রতি ঘন্টা বেগে দাঁড় টানতে পারে, তার স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ, স্রোতের গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা। তো এরপর যে অঙ্কগুলো করব আমরা সবগুলো সময় দূরত্ব গতিবেগের সে ট্রিক্সা ধরে করব।
ত্রিশটা গতিবেগ গুণিত সময় সমান দূরত্ব এসটিডি, এই ত্রিশটা কাজে লাগিয়ে এরপর অঙ্কগুলো করব। গতিবেগ গুণিত সময় সমান হচ্ছে দূরত্ব, তাই তো? তো এরপর দেখো, স্থির জলে গতিবেগ কত? 7.5 কিমি প্রতি ঘন্টা স্থির জলে, ঠিক আছে? তো অনুকূলে যখন যাবে তখন ওই নৌকো বা মাঝির গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, তো 7 × 1 = 2 কে আমি 15 × 2 করে নিচ্ছি। এটা কি এত বেগে দাঁড় টানতে পারে? মানে মাঝিটা গতিবেগটা দেওয়া আছে বা নৌকোর গতিবেগ বলো এত কিলোমিটার প্রতি ঘন্টা, এর সাথে যখন অনুকূলে যাবে তখন কি হবে? স্রোতের গতিবেগটা যোগ হবে। তো স্রোতের গতিবেগ এর কোথাও দেওয়া নেই, আমি স্ট্রিপ এস ধরে নিচ্ছি, ঠিক আছে? এটা অনুকূলে স্পিডটা লিখলাম, এটা অনুকূলে যাওয়া বেগ। টাইম কত লাগছে? টাইম হচ্ছে যে সময় লাগে স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। মানে কি অনুকূলে যদি 1 ঘন্টা লাগে, প্রতিকূলে যেতে 2 ঘন্টা লাগাবে, এটাই বলেছে। অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ, মানে অনুকূলে যদি 1 ঘন্টা লাগে, প্রতিকূলে যেতে 2 ঘন্টা লাগাবে, সহজ হিসাব। তো এটা অনুকূল, স্পিড আর টাইম। এরপর প্রতিকূলেরটা বার করব, প্রতিকূলে কত হবে? 15/2। এক্ষেত্রে কি স্রোতের বেগটা বিয়োগ হবে, তার স্রোতটা আমি বিয়োগ করে দিচ্ছি। প্রতিকূলে বেগ আর সময় কত? এখানে 2 ঘন্টা। তো অনুকূলে যতটা যাবে প্রতিকূলে সে ততটাই যাবে, ডিস্টেন্সটা বা দূরত্বটা একই, তাহলে এটাকে আমি সমান দিয়ে লিখতে পারি, তাই তো? অনুকূলে যতটা যাবে প্রতিকূলে সে ততটাই আসবে, ডিস্টেন্সটা সবসময় এক, তো সমান দিয়ে লিখতে পারি। এরপর কাটাকুটি করে অ্যান্সার চলে আসবে, 15/2 প্লাস এস সমান 15 / 2 এস। অতএব এসটাকে এদিকে 3 এস সমান পাবো কত? 15/2 মানে 15/2 পাবো। অতএব এস সমান কত হবে? 15/2 গুণিত 3 × 3 = 5, মানে 2.5 কিমি প্রতি ঘন্টা। স্রোতের গতিবেগটা কত? 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, একটি বালিকা নির্দিষ্ট সময়ে স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে, স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, স্রোতের বেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থির জলে বালিকাটির বেগ ঘন্টায় কত কিমি? তো আগের অঙ্কটা যে কনসেপ্টের সাহায্য করেছিলাম, এই অঙ্কটা সেই একই কনসেপ্টের সাহায্য করব। ওই সে সময় দূরত্বের গতিবেগের সূত্র ধরে এসটিডি, ঠিক আছে? তো আগের অঙ্কটার ক্ষেত্রে ডিস্টেন্স বা দূরত্বটা সমান ছিল, তার জন্য এস আর টি এর মানটা বসিয়েছিলাম, তাই তো? মানে স্পিড আর টাইমের মানটা বসিয়েছিলাম। এক্ষেত্রে দেখো বলে দিচ্ছি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময় মানে কি সময়টা একই, তো এক্ষেত্রে টাইমটা হচ্ছে একই। টাইম সমান কি? D/S, মানে দূরত্ব ডিভাইড বাই গতিবেগ। তো দূরত্ব ডিভাইড বাই গতিবেগ, এই অনুসারে আমরা অঙ্কটা করব। কি বলেছে দেখো, স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? অনুকূলে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে প্রতিকূলের থেকে, তাহলে অনুকূলে ডিস্টেন্সটা কত? দ্বিগুণ দূরত্ব, তার দ্বিগুণ মানে হচ্ছে ডিস্টেন্সটা 2 গুণ করে দিচ্ছি। দূরত্ব 2 করতে পারো বা 2D করতে পারো, ঠিক আছে? দ্বিগুণ দূরত্ব কিছু এসে যাবে না, 2D করতে পারো বা 2 করতে পারো, তোমার সুবিধা মতো 2D করছি। ডিভাইড বাই স্পিড কত হবে বলো? অনুকূলে স্পিডটা কত হবে বলো? স্পিড হবে ওই যে বালিকা, কি বালিকাটি বেগ ঘন্টা কত কিলোমিটার বলেছে? বালিকাটা আমরা এক্স ধরে নিচ্ছি, এক্স যুক্ত কি হবে? স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ কত? 3। এটা অনুকূলে, অনুকূলে বালিকা বলুক বালক বলুক
মাঝি বলুক নৌকো বলুক তার সাথে স্রোতের গতিবেগটা যোগ হবে, তাই তো? অনুকূলে, যেহেতু অনুকূলে মানে যোগ, তো দূরত্ব ডিভাইড বাই গতিবেগ সময় পাবো, ঠিক আছে? যেহেতু নির্দিষ্ট সময় বলেছি, প্রতিকূলে কী হবে, প্রতিকূলে ডিস্টেন্সটা ডি লিখছি, দূরত্বটা, তাই তো? আর কি হবে এখানে, এক্স বিযুক্ত তিন, তাই তো? এটা হবে পারিকাটির বেগ বিযুক্ত তিন, মানে স্রোতের বেগ প্রতিকূলে হবে। এই দুটো সময় সমান বলেছে, যেহেতু নির্দিষ্ট সময় বলেছে তাই দুটোকে সমান করে দিয়েছি। এরপর কাটাকুটি করে ডিএ ডি কেটে যাবে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাই তো? তোমরা দুই টু এক করতে সে একই ব্যাপার হতো, কিছু কনফিউশনে কোনো ব্যাপার নেই। এখান থেকে আমরা কত পাবো, টু এক্স বিযুক্ত সিক্স সমান পাবো কত, এক্স যুক্ত থ্রি। অতএব এক্সটা এদিকে নিয়ে আসো, তাহলে কত পাবো, এক্স সমান পাবো নয়। মানে বালিকাটির বেগ ঘন্টায় কত কিলোমিটার, নয় কিমি প্রতি ঘন্টা, এটা হচ্ছে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন, এক মাঝি স্থির জলে ডার টেনে ঘন্টায় চার কিমি যেতে পারে, স্রোতের অনুকূলে ডার টেনে বারো কিমি যেতে তার যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে ডার টেনে সেই দূরত্বে যেতে তার তিন গুণ সময় লাগলো, স্রোতের বেগ কত কিমি প্রতি ঘন্টা। এখানে দেখো মাঝির গতিবেগটা দেওয়া আছে চার কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের গতিবেগটা বার করতে বলেছে। তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে এস টি আর ডি এর মধ্যে কোনটা একই বা সমান সেটা দেখব। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো সেই দূরত্ব, মানে দূরত্বটা সমান আছে, মানে আমরা দূরত্ব সমান কী জানি, গতিবেগ গণিত সময় জানি তো, তাহলে গতিবেগকে সময় দিয়ে গুণ করব, অনুকূলে গতিবেগ বার করব আর প্রতিকূলে বা গতিবেগ বার করব। অনুকূলে গতিবেগ কী হবে, স্রোতের বেগ জানি না, মাঝির গতিবেগ জানি চার, স্রোতের গতিবেগ এস লিখছি, এটা হচ্ছে অনুকূলে গতিবেগ, তাই তো? প্লাস হবে, অনুকূল মানে প্লাস। সময় কত লাগছে, যে সময় লাগে, মানে যদি সময়টা টি ধরি, তুমি টি ধরতে পারো এক ধরতে পারো, অ্যান্সারে কোনো পার্থক্যই হবে না, একই অ্যান্সার আসবে, এটা অনুকূলে। প্রতিকূলে কী হবে, প্রতিকূলে ফোর মাইনাস এস গণিত কী হবে, তার থেকে তিন গুণ সময় লাগলো, মানে টি হলে ওটা কী হবে, থ্রি টি। বাস এখানে এক বসালে তিন বসাতে, আর টি বসেছে মানে থ্রি টি বসাবে, অ্যান্সারে কোনো সমস্যা হবে না। এই দুটো কি, দূরত্বটা সমান, দেখো গতিবেগ গণিত সময় মানে দূরত্ব, গতিবেগ গণিত সময় মানে দূরত্ব, যেহেতু একই দূরত্ব আমরা সমান দিয়ে লিখতে পারি, টি এ টিয়ে কেটে দাও, তাহলে পাচ্ছি কত, ফোর প্লাস এস সমান পাচ্ছি কত, বারো মাইনাস থ্রি এস পাচ্ছি। অতএব এখান থেকে কী পাবো, থ্রি এসটা এদিকে নিয়ে আসো, ফোরের সমান কত পাবো, ফোরের সমান পাবো বারো মানে আট, অতএব এস সমান পাবো কত, দুই, মানে দুই কিলোমিটার প্রতি ঘন্টা, কি স্রোতের গতিবেগ দু কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট কোশ্চেন, একই নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব চার ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব পাঁচ ঘন্টায় অতিক্রম করে, স্রোতের বেগ দু কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি। তো এখানে দেখো সে একই টাইপের অঙ্ক, আমাদেরকে দূরত্বটা বার করতে বলেছে, তো কনসেপ্টটা একই। অনুকূলে বেগটা দেখব, অনুকূলে বেগ মানে কি, নৌকোর বেগ প্লাস স্রোতের বেগ, নৌকোর বেগ দেওয়া নেই, তো নৌকোর বেগ মানে বোট বি, স্রোতের বেগ কত, দুই, নৌকো প্লাস স্রোত মানে অনুকূলে বেগটা পেয়ে গেছি। অনুকূলে বেগ গণিত সময় কত, চার ঘন্টা, বেগ গণিত সময় মানে কি, গতিবেগ গণিত সময় মানে দূরত্ব পেয়ে গেছি। প্রতিকূলে বোট বিযুক্ত স্রোত মানে হচ্ছে প্রতিকূলে বেগ, সময় কত, সময় হচ্ছে পাঁচ ঘন্টা, গতিবেগ গণিত সময় মানে দূরত্ব, কোশ্চানে বলে দেওয়া আছে একই দূরত্ব, একই দূরত্ব মানে দুটোকে সমান দিয়ে লিখতে পারি। এখান থেকে আমরা কীটা পাবো, বিটা পেয়ে যাব, মানে
বোটের গতিবেগটা পেয়ে যাব, ফোর বি প্লাস আট সমান পাচ্ছি ফাইভ বি বিযুক্ত দশ, অতএব বি সমান কত পাবো, বি সমান পাবো আঠেরো। তো বি সমান আঠেরো পেয়ে গেছি মানে কি, নৌকোর গতিবেগ হচ্ছে আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো? তো নৌকোর গতিবেগ যদি আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টা হয়, আমাকে দূরত্ব বার করতে বলেছে। দেখো এটা হচ্ছে গতিবেগ গুণিত সময় মানে দূরত্ব, এটাও গতিবেগ গুণিত সময় মানে দূরত্ব। যে কোনো একটা জায়গায় বিটা বসিয়ে দাও, অ্যান্সার চলে আসবে। এখানে বসো আঠেরো যুক্ত দুই করলে কত, কুড়ি, কুড়ির সাথে চার গুণ করো আশি, আশি কিমি দূরত্ব, ঠিক আছে? হয় এটা বসাও তাতেও সে তুমি দূরত্ব পেয়ে যাবে, এখানে বসালেও সে দূরত্ব পেয়ে যাবে। কত আঠেরো বিযুক্ত দুই মানে ষোলো গুণিত পাঁচ, ষোলো গুণিত পাঁচ করলে কত, সে আশি পাচ্ছি, তাই না? যে কোনো এভাবে নৌকর গতিবেগটা বার করে নেবে, আর যে কোনো একটা বসালেই তুমি দূরত্বটা পেয়ে যাবে, আশি কিলোমিটার হচ্ছে দূরত্ব। নেক্সট কোশ্চান, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব আট ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব দশ ঘন্টায় অতিক্রম করে। স্রোতের বেগ এক কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি? আগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম অঙ্ক, ঠিক আছে? তো এখানে দেখো, সে নৌকোর বেগটা বোট যুক্ত স্রোতের বেগ কত, স্রোতের বেগ দেওয়া আছে এক কিলোমিটার। এটা অনুকূলে বেগ, নৌকোর বেগ যুক্ত স্রোতের বেগ অনুকূলে বেগ, সময় কত, সময় হচ্ছে আট ঘন্টা। সমানে কী করছিলাম, প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ গুণিত সময় কত, সময় হচ্ছে দশ ঘন্টা। এরপর এখান থেকে ক্যালকুলেশন করো, এইট বি প্লাস এইট সমান কত, টেন বি বিযুক্ত টেন, অতএব কি টু বি সমান পাচ্ছি কত, টু বি সমান পাচ্ছি আঠেরো, অতএব বি সমান পাবো কত, নয়, মানে ন কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকোর গতিবেগটা, নৌকোর গতিবেগ ন কিলোমিটার প্রতি ঘন্টা, যে কোনো একটা বসে দাও অ্যান্সার চলে আসবে, নয় একে দশ, দশকে আট দিয়ে গুণ করলে আশি কিমি, দূরত্ব কত, দূরত্ব হচ্ছে আশি কিলোমিটার, ঠিক আছে? বন্ধুরা, তোমরা অনেকে ডাব্লিউবিপি পার্সেন্টেজের ক্লাস করতে বলেছ, অনেকে নির্বাচনের পার্সেন্টেজের অঙ্কগুলো করতে বলেছ। তো নৌকো স্রোত চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমি পার্সেন্টেজের ক্লাস অবশ্যই করে দেব। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব তিন ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব ন ঘন্টায় অতিক্রম করে। স্থির জলে নৌকার বেগ চার কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের বেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা? সে একই ব্যাপার, নির্দিষ্ট দূরত্ব, দূরত্বটা একই বলে দিয়েছে, আমাদেরকে স্রোতের বেগ বার করতে বলেছে। তো এখানে দেখো নৌকোর বেগটা দেওয়া আছে, নৌকোর বেগ চার কিলোমিটার প্রতি ঘন্টা। তো নৌকোর বেগ চার কিলোমিটার প্রতি ঘন্টা অনুকূলে, অনুকূলে হলে কি নৌকোযুক্ত স্রোত, এত গতিবেগটা, সময় কত, সময় হচ্ছে তিন ঘন্টা, সময় হচ্ছে প্রতিকূলে চার বিযুক্ত এস গুণিত নয়। এখানে তোমরা কাটাকাটি করে নাও তিন তিরিকে, তাহলে কত পাচ্ছি, ফোর প্লাস এস সমান পাচ্ছি কত, বারো মাইনাস থ্রি এস, অতএব ফোর এস সমান পাবো কত, ফোর এস সমান পাবো আট, অতএব এস সমান পাবো কত, দুই, দুই কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের বেগ কত, দু কিলোমিটার প্রতি ঘন্টা। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করবে।